হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সোশ্যাল মিডিয়াতে ইউটিউব আর টিকটক নিয়ে একটা কিন্তু ঝড় বয়ে যাচ্ছে। অনেকে বলছে যে এই টিকটক আর ইউটিউব নিয়ে তোমার ওপিনিয়নটা কী, মানে আমার ওপিনিয়নটা কী। তো আমি তো অবশ্যই সেই ওপিনিয়নটা আপনাদেরকে শেয়ার করব। তার আগে আমি বলি যে টিকটকের সাথে কখনোই ইউটিউবকে কম্পেয়ার করা কখনোই যাবে না, কারণ ইউটিউব আর টিকটক দুটো আলাদা প্ল্যাটফর্ম এবং ইউটিউবকে আমি সবসময় বড় বলে মনে করি, কারণ ইউটিউবের নুন আমি খাচ্ছি এবং ইউটিউব করেই আমি জীবনযাপন করছি, এটা একদম সত্যি কথা। আর এখানে এই ভিডিওতে আমি ক্যারিমিনাটিকেও অবশ্যই সাপোর্ট করছি যে তার ভিডিওটি ডিলিট করা হয়েছে, এটা একটা খুবই খারাপ পড়েছে। এইবার আমি আপনাদেরকে বলবো যে বর্তমানে কিন্তু লকডাউনের কারণে আমরা অধিকাংশ মানুষই বাড়িতে বন্দি, তো গৃহবন্দির কারণে আমরা কিন্তু প্রত্যেকেই বেশি পরিমাণ টাইম মোবাইল ফোনে আর কি সোশ্যাল মিডিয়ায় আমাদের কেটে যাচ্ছে। তো আমারও তাই সোশ্যাল মিডিয়ায় কেটে যাচ্ছিলো। এবং প্রথমত একটা জিনিস আমি কয়েকদিন দেখছিলাম, সেটা হচ্ছে যে করোনা যে এফেক্টেড যারা আর কি হচ্ছে তাদের পরিমাণ কত, এগুলো নিয়ে আর কি রিসার্চ আর কি করছিলাম। তার কয়েকদিন পর জানতে পারলাম যে হঠাৎ করে যে আমির সিদ্দিকি ইউটিউবারদের নাকি চ্যালেঞ্জ করেছে রোস্টারদের বিরুদ্ধে, নানা রকম কথা বলেছে। তারপরে জানতে পারলাম এই টপিকে ক্যারিমিনাটি নাকি একটা নতুন ভিডিও করবে, তো সেই ভিডিওটার অপেক্ষা কদিন থেকে করছিলাম। তারপরের দিন জানতে পারলাম ফাইনালি নাকি ক্যারিমিনাটি ভিডিওটা আপলোড করেছে। তো ভিডিওটা দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক, এবং ভিডিওটা খুব দারুণভাবে প্রেজেন্টেশন করেছে, ভালোই লেগেছে। তারপর আমি কী শুরু করলাম যে ওই ভিডিওটা কত লাইক পড়ছে এবং কত সাবস্ক্রাইব আসছে সেটা দেখা শুরু করলাম প্রতিদিন, যে ক্যারিমিনাটি সাপোর্ট তো অবশ্যই আমাদের করা উচিত। তো এইরকম করে যাচ্ছিলো, তারপরে জানতে পারলাম ক্যারি ভিডিওটা নাকি ডিলিট করে নিয়েছে। ব্যাস, চিন্তা ঢুকে গেল মাথায়, কেন ডিলিট করলো ক্যারিমিনাটির ভিডিও, কেন ডিলিট করবে? তো এটা নাকি সাইবার বোলিংয়ের কারণে এটাকে ডিলিট করা হয়েছে, ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইনের এটা একটা পলিসি যে কারণে ডিলিট করা হয়েছে। কারণ ইউটিউব যেহেতু অন্য কান্ট্রি থেকে এসে আমাদের কান্ট্রিতে বিজনেস করছে, ওরা চায় না যে ওদের কারণে সমাজে একটা ঝামেলা হোক বা মারামারি গুতগুতি আর কি হোক। যাই হোক, এই কারণে ভিডিও ডিলিট হয়ে গেছে। তো তার বিরুদ্ধে এসে কেন ডিলিট হয়ে এটা নিয়ে অনেকেই নানা রকম ওপিনিয়ন দিয়েছে, আর আমিও আমার ওপিনিয়নে বলছি এটা ডিলিট করাটা উচিত হয়নি, কারণ ভিডিওটা ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না। এখানে হয়তো অনেক গালাগালির প্রকাশ করেছে, আর ক্যারিমিনাটি যে শুধু ওই ভিডিওটাতে গালাগালি দিচ্ছে তা না, সে অনেক ভিডিওতেই কিন্তু গালাগালি দিয়ে থাকে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তারপরে কি শুরু হয় যে ফাইজু একটা নতুন ইউটিউব চ্যানেল খোলে, সেই ইউটিউব চ্যানেলে সে একটা ব্লগ ভিডিও আপলোড করে। তো সেই ভিডিওতে আমি জানতে পারলাম আমরা সবাইকে ডিসলাইক দেওয়া শুরু করে দিই, প্রত্যেকেই যারা আছে ডিসলাইক দিই। তো ওই ভিডিওটা কী হয়ে যায় যে মাত্র সবথেকে বেশি ডিসলাইকের ভিডিও হয়ে যায় এবং ক্যারিমিনাটির ভিডিওটা সবথেকে টপ লাইকের ভিডিও হয়ে যায়। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, ইউটিউবের মধ্যে একটা রেকর্ড কিন্তু ক্যারিমিনাটি তৈরি করে, কিন্তু কী হবে, রেকর্ড তৈরি করার পরে মানুষটার ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপরে কী হলো, ক্যারিমিনাটি একটা দুঃখ স্যাড নিয়ে একটা ভিডিও আপলোড করলো ইউটিউবেই, আপনারা দেখেছেন। তো সেই ভিডিওটাই সাপোর্ট করতে হবে আমাদের, আমরা প্রত্যেকে গেলাম গিয়ে আমরা প্রত্যেকে লাইক করা শুরু করে দিলাম, করতে হবে আমরা পাকবে, আমাদেরই তো দেখতে হবে না ব্যাপারগুলো। লাইক দিলাম, লাইক দেওয়ার পরে কী হলো, সেই ভিডিওটা একটা ভালো পরিমাণে রেসপন্স করতে থাকলো। তারপরে ওই সোশ্যাল মিডিয়া ঘাটছিলাম, ঘাটতে ঘাটতে হঠাৎ করে দেখলাম আমাদের টেকনিক্যাল গুরুজি একটা ভিডিও আপলোড করেছে, সে টিকটক অ্যাপ্লিকেশনটাকে আনস্টল করে দিচ্ছে সব কটা ফোন থেকে। দেখে খুব মোটিভেটেড অনুভব করলাম যে গুরুজি আনস্টল করে দিচ্ছে, আমাকে তো অবশ্যই করতে হবে। আমি সব মানে সব বলছি, মানে আমার তো একটাই ফোন, তো ওই ফোন থেকে আমি আনস্টল করে দিলাম। তো আনস্টল করার পরে আবার দেখলাম কিছু কিছু মানুষ আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে রেটিং দিতে হবে, একদম রেটিংটা 1 করে দিন আর একদম মানে টিকটকের টাকা আনস্টল করে দিন। তো আমিও তাই, আমাকে ভাই করতেই হবে, আমি টিকটকটাকে আনস্টল তো সবার আগে করে দিলাম, করে দিয়ে রেটিং একদম দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখন আমার ডিউটি একটাই, টিকটকের রেটিং কত চলছে সেটা আমি দেখব। তো এইগুলোই দেখছি। তারপরে এখন রিসেন্টলি আবার ভিডিও এসছে যে টিকটক অ্যাপ্লিকেশনটা ব্যান হওয়ার দরকার। তো অবশ্যই ব্যান হওয়ার দরকার, এটা অনেক আগেও একই কথা হয়েছে, কারণ টিকটক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আমাদের ডেটাগুলোকে নাকি লিক করছে এবং আমাদের ডেটাগুলো চীনের লোক নিয়ে নিচ্ছে। আর যখনই চীনের কথাটা আসলো, তখন চীন, ওখান থেকে তো করোনা ভাইরাস এসছে, তো ঘুরে ফিরে আমরা কিন্তু সেই করোনা ভাইরাসেই পৌঁছে গেলাম। তো বর্তমান পরিস্থিতি আপনারা প্রত্যেকেই জানেন যে করোনা ভাইরাসের জন্য আমাদের মানে দেশের অবস্থা কতটা খারাপ, আর এদিকে টিকটক ভার্সেস ইউটিউব এই ব্যাপারগুলো চলছে সোশ্যাল মিডিয়ায়, অনেকেই এই বিষয়ে নানা রকম মন্তব্য করছেন। আর আমি এই বিষয়টা কভার করছিলাম না, এই বিষয়ে ভিডিও করছিলাম না, তবু অনেক শেষে ভিডিও করলাম। এবং টেকনিক্যালি আমি যদি টিকটক নিয়ে বলি, টিকটক আর ইউটিউবের প্ল্যাটফর্ম আকাশ পাতাল একটা তফাৎ রয়েছে, কারণ টিকটকের যে অ্যালগোরিথম রয়েছে আর ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে ওটা অনেকটাই তফাৎ। টিকটক
খুব একটা স্মার্ট অ্যালগোরিথম প্রোভাইড করে না, সেই জায়গায় হচ্ছে কি ইউটিউব খুবই স্মার্ট অ্যালগোরিথম প্রোভাইড করে। কারণ টিকটকে আপনি মানে সফলতা যদি অর্জন করতে চান তাহলে খুব সহজে একটা মোবাইল ফোন দিয়ে অল্প সময়ের মধ্যে সফলতা পেয়ে যাবেন, কিন্তু ইউটিউবে সফলতা অর্জন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অনেক পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে, অনেক খাটতে হবে, অনেক কষ্ট করতে হবে, তারপরে কিন্তু আপনি ইউটিউবে সফলতা পাবেন। এই কারণে কি হয়, ইউটিউবে যেসব ক্রিয়েটররা থাকে তারা কোয়ালিটি ক্রিয়েটরও হয় এবং ট্যালেন্টেডই কিন্তু এখানে দাম দেওয়া হয়, এখানে কিন্তু ক্রিঞ্জ কন্টেন্টের কখনই দাম দেওয়া হয় না। তো আশা করি আমার ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করুন। জানেন তো এখন কী চলছে, শেয়ার করলে ভিডিওটা চলবে বেশি। আর যাই হোক, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে একটা কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।